সংবিধানে যেহেতু একটা টাইম বার্ড দেওয়া আছে, সেই টাইমের পর তো নির্বাচন করার কোনো উদ্যোগ নির্বাচন কমিশন কখনোই নেবে না। এটা একটা গণতান্ত্রিক দেশ, সে দেশে স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে, নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকার আছে। একই সাথে তারা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নিষেধও করতে পারে, সেটাও কোনো সমস্যা নাই, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে বলতে হবে। কোনো মানে নাশকতা বা উস্কানি দেওয়া বা বিশৃঙ্খলা করা জনজীবনে এগুলো করা যাবে না। 14টা জেলা ঘুরে আসলাম, মোট ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জায়গায় নির্বাচনের পরিবেশ ভালো এবং কোনো রকম কোনো সমস্যা নেই। এবং স্থানীয় যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা রয়েছেন, প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, সভা মাধ্যমে যেটা জানতে পেরেছি সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে এবং সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হয় সে বিষয়ে তারা সকল রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রতীক দেওয়ার পরে তো দেখলাম যে তারা বেশ মিছিল করছেন বিভিন্ন জায়গায়, বেশ তারপরে সভা করছেন এবং বেশ আনন্দতেই আছেন সবাই এবং কোথাও কোনো সমস্যা নেই। এবং প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কোথাও কোনো এরকম তাদের থ্রেট নেই যে যেখানে নির্বাচনে কোনো সমস্যা হতে পারে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে। এটা একটা গণতান্ত্রিক দেশ, সে দেশে স্বাধীনভাবে যেমন নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে, নির্বাচনে অংশগ্রহণ না করার অধিকার আছে। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায় সেটা তাদের ইচ্ছা এবং তাদের রাজনৈতিক কৌশল হিসেবে তারা নাই পারে, সেটার কোনো সমস্যা নেই। একই সাথে তারা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নিষেধও করতে পারে, সেটাও কোনো সমস্যা নেই, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে বলতে হবে। কোনো মানে নাশকতা বা উস্কানি দেওয়া বা বিশৃঙ্খলা করা জনজীবনে এগুলো করা যাবে না। সেটা আমাদের যেহেতু আরপি অনুযায়ী এবং আচরণবিধি অনুযায়ী অপরাধ, স্বাভাবিকভাবেই আমরা সেই অনুযায়ী আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি যে আমাদের নির্বাচনের আচরণ এবং আমাদের নির্বাচনের যে আরপিওতে যে অপরাধগুলো আছে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে যদি কেউ সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই ধরনের কাজ যাতে না করতে পারে সেজন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য। দুই একটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটছে এতে দেশের 300 আসনের নির্বাচনের ক্ষেত্রে যে ব্যাপক সারা পড়েছে এবং একটা আনন্দ উৎসবের অবস্থা হয়েছে সেখানে এগুলো কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না এবং নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই হবে। এখন কিন্তু রিটার্নিং অফিসারই কমিশনের পক্ষে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবেন, এই সমস্ত আইন প্রয়োগের ক্ষমতা রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরই আছে, এই জন্য নির্বাচন কমিশনের কোনো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই। তো যে প্রথমেই কথা হলো যে যারা মাননীয় সংসদ সদস্য আছেন, মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন বা উপমন্ত্রী আছেন তাদের স্পষ্ট ওই হলো যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো রকম তারা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না এবং সেটা একবার কঠিনভাবে বলা আছে। এবং আমি যতগুলো জেলায় গিয়েছি সেটা বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণা এবং সরকারি কোনো কর্মসূচি একসাথে দেওয়া যাবে না, দিলে সেখানে যাবে না। এবং আমাদের প্রায়ই রিটার্নিং অফিসাররা আমাদের কাছে ফোন করে, বিশেষ করে আমার সংশ্লিষ্ট যারা মাননীয় কমিশন আছে তাদেরকে ফোন করছেন, যদি ওনাদের কোথাও কনফিউশন হয় বা বুঝতে অসুবিধা হয় সেটা ক্লিয়ার হয়ে নিচ্ছেন যে এখানে এটা করতে চাচ্ছেন, এটা কি স্যার আমরা করতে ওনাকে অনুমতি দিতে পারি কি পারি না। আপনারা দেখেছেন যে বেশ কিছু ক্ষেত্রে এই ধরনের অনুমতি নিয়ে না করা মানে না করার কারণে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তাদেরকে শোকজ করেছে এবং তারা কেউ কেউ নির্বাচন কমিশনে এসেও ব্যাখ্যা দিতে হয়েছে এবং তাদের কঠোরভাবে সতর্কও করা হয়েছে কাউকে কাউকে। এবং বেশ কয়েক জায়গায় কিন্তু অলরেডি আমাদের কাছে যে রিপোর্ট সেটা হলো যে আর্থিক জরিমানাও করা হয়েছে এবং আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন যে এখন ব্যক্তিগত গাড়িতে করে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা এবং সংসদ সদস্যগণ ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু তারা এখন যারা দুই একজন যদি এরকম করে থাকে সেক্ষেত্রে যখনই রিটার্নিং অফিসারের নজরে আসছে তখনই রিটার্নিং অফিসার তাকে সেটা নিষেধ করে দিচ্ছেন এবং যদি নিষেধের পরে না শুনে তাহলে তাদেরকে সেখানে আর্থিকভাবে জরিমানা করছেন এবং এই ব্যাপারেও বলা হচ্ছে যদি আপনার এরপরে না শুনেন তাহলে আমরা নির্বাচন কমিশনকে জানাতে বাধ্য হব এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি আপনাদের প্রার্থিতা বাতিল করে দেয় সেখানে কিন্তু মানে দোষ দেওয়া যাবে না। সংবিধানে যেহেতু একটা টাইম বার্ড দেওয়া আছে,
সেই টাইমের পরে তো নির্বাচন করার কোনো উদ্যোগ নির্বাচন কমিশন কখনোই নেবে না। আর আমরা যেটা বলেছিলাম আগেই আপনাদের মাধ্যমে সেটা হলো যে মনোনয়ন দাখিলের যে শেষ তারিখ ছিল 30 নভেম্বর, এই তারিখের মধ্যে আমরা বলেছিলাম যদি কখনো আসে তখন সেটা আমরা রিশিডিউল করতে পারবো, কিন্তু সেই সময়টি এখন অতিক্রান্ত হয়ে গেছে। অতএব এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে কিছু করার নেই। ইসির মনিটরিং সেলটা তো একটা হবে, এটা অলরেডি আদেশ হয়ে গেছে। এটা একটা হলো আচরণ বিধিমালা বিষয়গুলো মনিটর করার জন্য একটা দেখা হবে যে কোথায় কোনো আচরণ বিধিমালা ভঙ্গ হচ্ছে কি না, বা হলে সেটার রিপোর্টে স্থানীয় রিটার্নিং অফিসাররা কী করছেন বা কী অ্যাকশন নিয়েছেন সেগুলো সম্পর্কে তো দেখা হবে এখন থেকে। আর এরপর যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন সাধারণত দেখা হবে যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কি না, যেখানে যেখানে যে ফোর্স পৌঁছানোর কথা সেখানে পৌঁছেছে কি না, রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ ঠিক মতন হচ্ছে কি না, হয়েছে কি না, কতজন প্রিসাইডিং অফিসারদের কেন্দ্রগুলো ওইগুলো রেখি করা হয়েছে কি না, সেখানে মানে যখন যে কাজ সেই কাজটা ঠিক মতন হয়েছে কি না, এবং নির্বাচনে দেখাবো নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হয়েছে কি না, চলছে কি না, ভোট গণনার সময় দেখা ভোট গণনা ঠিকভাবে গণনা হচ্ছে কি না, রেজাল্ট ঠিক মতন দিচ্ছে কি না, হয়ে গেলে প্রিসাইডিং অফিসাররা ঠিক মতন ফিরছে কি না, এইগুলোই মনিটর করা হবে এবং সেটার জন্য অলরেডি আদেশ হয়ে গেছে এবং কমিটি গঠন করা হয়ে গেছে।